কত কষ্ট কইরা আমি আমার বিচার করে আমি তবু ভুলের বল পাইলাম না রে পুরি হলাম তোর 90 বছর বয়সেও পূর্ণ যৌবনের মতো গান গেয়ে মঞ্চ মাতালেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী রাজবাড়ির কাঙালিনী সুফিয়া। পুরুষে পায় 200 টাকা আর আমরা নারী আমরা অবলা যায় অবলা হইয়ে আর আমাদের দায় কত পরিশ্রমী 60 টাকা মাত্র 60 টাকা রবিবার রাত ৯টার দিকে পৌর শহরের আজাদী ময়দানে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক উৎসবের শেষ এবং পঞ্চম দিনে তিনি গান পরিবেশন করেন। খ্যাতনামাই শিল্পীর গানে মুগ্ধ হয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান AKM শফিকুল মোরশেদ আরুজ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস সহ দর্শকরা উপহার স্বরূপ টাকা দেন। এদিকে বাংলার কৃষ্টি কালচার ও ঐতিহ্য উপস্থাপনের মাধ্যমে রাজবাড়িতে 1 ফেব্রুয়ারি শুরু হওয়া 5 দিনব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব রবিবারে শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমির আয়োজন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ির সহযোগিতায় শহরের আজাদী ময়দানে এই উৎসবে জেলা ও ঢাকা সহ প্রায় 35টি সংগঠন গান, নৃত্য, আবৃত্তি, নাটক, পাপেট ও বাদ্যযন্ত্রের ঝনঝনানি উপস্থাপন করেন। সুন্দর